রেললাইন পার হবার সময় হঠাৎই বিকল হয়ে যায় বালি বোঝায় একটি ইঞ্জিন ভ্যান যার জেরে শিয়ালদাহ হাসনাবাদ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল রেললাইনের ওপর বিকল বালি বোঝায় ইঞ্জিন ভ্যান ট্রেন চলাচলে বিঘ্ন হাসনাবাদ শিয়ালদাহ শাখায় শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ শিয়ালদাহ শাখার নিমদাড়িয়া স্টেশনের সাতচল্লিশ নম্বর রেলগেট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সকালে রেলগেট পার হতে গিয়ে হঠাৎই লাইনের ওপর ভেঙে পড়ে মাল বোঝাই ইঞ্জিন ভ্যান ঘটনার সময় স্টেশনে ঢুকছিল হাসনাবাদ শিয়ালদাহ ডাউন লোকাল স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে ট্রেন দাঁড় করিয়ে দেন স্থানীয়দের দাবি অল্পের জন্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে লোকাল ট্রেনটি ঘটনার পর বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন স্বাভাবিকভাবে দুর্ভোগে পড়তে হয় নিত্য যাত্রীদের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ এরপর রেল পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় রেল লাইনের ওপর থেকে সরিয়ে দেওয়া হয় মাল বোঝাই ইঞ্জিন ভ্যান এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল ছাত্রছাত্রী মাস্টাররা সব যাতায়াত করে এই রেল লাইন হলো মেন সড়ক এই গেটটাও সাথে সাথে ওঠে না ট্রেন যাওয়ার অন্ত চার থেকে পাঁচ মিনিট সাত মিনিট দশ এরকম সময় লাগে গেটটা উঠতে প্রয়োজনীয় মানুষ যারা ব্যবসা করে যারা চাকরিজীবী স্কুল ছাত্রছাত্রী সবার ব্যাপক অসুবিধা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট